হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এলিজাস ব্লগ থেকে চলে আসলাম, এলিজা আক্তার রোমা, নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আর এই তো করোনাতে সবাই খুব টেনশনে আছে, স্কুলও বন্ধ, তো এই তো ভয়ে ভয়ে চলছে আমাদের আরেকটা মুহূর্ত। তো আল্লাহ যেন সবাইকে রহমত নাজির করে, যারা আমরা সুস্থ আছি তারা যেন আমরা ভালো থাকি, সুস্থ থাকি। আর এই যে মশলাটাকে কষিয়ে পেঁয়াজটাকে ভেজে আদা বাটা রসুন বাটা জিরা তারপরে একটু কাঁচামরিচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলো সব কিছু দিয়ে লবণ দিয়ে মাছটাকে আমি আগে একটু মানে ভুনে নিব। মাছটা যখন হয়ে যাবে মাছটাকে তুলে রেখে দিব, অল্প একটু পানি, অল্প পানি দিয়ে মাছটাকে একটু কষিয়ে নিলাম, এখন মাছটাকে তুলে নিব। আর এই মাছটা আমি লাউ দিয়ে রান্না করব। শীতেতে কিন্তু, শীত আসলে এই তরকারিটা কিন্তু খেতে অনেক মজা হয়। আর এইভাবে কিন্তু আমার মা রান্না করে, আমার মা যেভাবে রান্না করে আজকে কিন্তু আমি সেইভাবেই রান্না করব। তো এই যে লাউটাকে কেটে নিয়েছি, এখন এই মশলাটার মধ্যেই আমি এই লাউটাকে ভালোভাবে কষিয়ে নিব আগে। তো এই তো ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। এখন দেখাই, বাবুকে ঘুম পড়িয়েছি, এই যে দেখেন বাবু ঘুমাচ্ছে, বাবুকে ঘুম পড়িয়ে আমি আসলে রান্না করছি। আসলে সকালের দিকে রান্না করলে না আমার এই কষ্টটা হয় না, দুপুরে একটু রিল্যাক্সে থাকি আমি। আর সকালবেলা রান্না না করলে এই যে বাবুকে ঘুম পড়িয়ে আমাকে আসলে রান্না করতে হয়, বাবু অনেক সময় ঘুমাতে চায় না, তখন আসলে ওকে জোর করে ঘুম পড়াতে হয়, মানে এটা একটা যুদ্ধের মতো আর কি। তো আসলে এত সকালে না উঠতে পারছি না, এত মানে শীত, এবার অনেক শীত পড়েছে। তো এই তো দেখেন বাহিরে কিন্তু ভালোই একটু আপনার অন্ধকার অন্ধকার, রোদ ওঠেনি আর কি। এই তো আমার সবজিটা কষানো হয়ে গেছে, আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই পানিতে যখন একটু বলক আসবে তখন কিন্তু আমি মাছ দিয়ে দিব। আর কি করি, কাজ করি, এই সিমগুলা আমি সেই দিন রাত্রে যে গিয়েছিলাম এই সিম নিয়ে এসেছিলাম, এই লাউ সিম আরও অনেক কিছু বাজার করে নিয়ে এসেছি, কারণ আব্রারের বাবা মানে আমার পছন্দ মতো সবজি খুঁজে পায় না। তো এই তো এই সিমগুলা মানে বেছে রেখে দিব বিচিগুলা। আর এদিকে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, মাছটা দিয়ে দিব। আর এই তো মাছটা দিয়ে দিব। আর এই মশলাটা এখানে পেঁয়াজ রসুন তারপরে এই যে তেজপাতা একটু জিরা এগুলো সব কিছু ভাজা আছে, এটাকে আমি এই যে বেটে নিয়েছি, বেটে এখন আমি এই যে ঝোলের একটু পানি মিক্স করে আমি কিন্তু এটা তরকারিতে দিয়ে দিব। আর আমার মা যখন কোনো তরকারি রান্না করে সবসময় কিন্তু আমার আম্মু এই মানে এই জিনিসটা দিবেই, না দিলে কিন্তু মানে এটা আমার আম্মু দেয়ই, এটা মাংসতেও মাঝে মাঝে দিতে দেখেছি আমি। তো এই যে আমার রান্না কিন্তু হয়ে গেছে আল্লাহর রহমতে, অনেক সুন্দর রান্না হয়েছে। তো আর খেতে এত মজা হয়েছে কি বলবো, ধনিয়া পাতা দিয়েছি, এটার ফ্লেভারটা তো অসাধারণ। আর মিষ্টি আলু নিয়ে এসেছিলাম, মিষ্টি আলু সিদ্ধ করে বাবুকে একটু নাস্তা দিয়েছি। আর আপনার বাবা আসার সময় দেখেন এই যে এটুকটা বাবুর জন্য খাবারের জিনিস নিয়ে এসেছে। আর এই তো এই যে এটার মধ্যে এটা বাবুর জন্য পপকর্ন, তারপর একটা বিস্কুটের একটা বক্স, আর বাবুর জন্য কেক নিয়ে এসেছে। আসলে কেক না হলে কিন্তু বাবুর হয় না, তো ও আস ও বললেই ওর বাবা নিয়ে আসে। এখানে কি সোলা আছে মানে টুকটাক বাজার। আর এখন এই যে কেকটাকে আমরা কাটবো, মা ছেলে কাটবো। আর আমার আব্রা সবথেকে বেশি পছন্দ করে চকলেট খেতে, তো আমি এর জন্য ওকে সবসময় ভ্যানিলা আনতে বলি, কারণ বেশি চকলেট খাওয়া ভালো না। তো এই যে উপরে যে কিছু চকলেট আছে এটা খেলেই ও খুশি হবে, তাও আমি মানে একসঙ্গে খেতে দিই না। তো এই তো কেক কাটবো, আমরা মজা করব। তো আজকের ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছে। যদি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে এবং আমাকে যদি আপনারা ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, নতুন নতুন আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। এবং লাইক দিতে কিন্তু অবশ্যই ভুলবেন না, প্লিজ আমাকে একটা লাইক করে যাবেন, কারণ নতুন মানুষ, আমরা নতুন নতুন ভিডিও করছি, আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমরা আগাতে পারবো না, তাই না? আপনাদের ভালোবাসা একান্তই কাম্য। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।